All right, guys. আমি এখন আসি হচ্ছে হইচই সিজন 7 এর পার্টিতে as you can see in the background and as you can see আমি দাঁড়িয়েও কেটে এসেছি আমি একটু এমবারেসড বাট আমি আজ ফুল হাই অন এনার্জি বিকজ এখানে প্রচুর সেলিব্রিটিজ আর ইনফ্লুয়েন্সার্স আছে যাদেরকে আমি জিজ্ঞেস করব যে আমার সরি তাদের ফেভারিট খাবার কি এন্ড আমার একটা ডেয়ার দিতে বলবো যেটা আমি কমপ্লিট করব আর ইউ রেডি এন্ড অফ কোর্স আজকে কিন্তু মজা হবে পার্টিটাই ঢুকেই দেখি বস্তা বস্তা মানুষ এইরকম একটা জিনিস খাচ্ছে আর উত্তাল লাগছে উত্তাল জিজ্ঞেস করাতে বললো এই জিনিসটার নাম মদ একটু কমেন্ট করে জানাও তো যারা জানো এটা কি আমি ঠিক বুঝতে পারলাম না এটা দেখতে কিছুটা হিস প্রথমেই দেখা আমাদের ট্রেন্ডিং ইনস্টাগ্রাম স্টার নিরঞ্জনের সাথে যে আমাকে বললো সিনিয়র মানুষ পাশে বসে এরকম বলছে আমার এখনো মনে আছে আমি আমি দীপ্তদাকে মেসেজ করেছিলাম ইনস্টাগ্রামে দীপ্তদা আমার সাথে কোলাব করবে আর আমরা কোলাব আমি আর আমি ওটারই অ্যাডভান্টেজ এখন নিচ্ছি এখন আমি ওকে এখন বেশি পপুলার আবে সালে ওকে বললাম একটা ভিয়ার্ড ফুড চ্যালেঞ্জ দে লজ্জা পেয়ে শুশুর করে পালিয়ে যাচ্ছিল যাই না কেন ফুচকা উইথ বিরিয়ানি বিরিয়ানির মধ্যে ফুচকা সরি আমি বলছিলাম ফুচকার মে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ফুচকা দিয়ে বিরিয়ানি চ্যালেঞ্জ করার জন্য আমাদের লাগবে যে ফুচকা আর লাগবে বিরিয়ানি এন্ড ফর বিরিয়ানি আমরা আমাদের সবথেকে মাইডিয়ার জায়গা চলে এসেছি ভোলাদা ভোলাদা কেমন আছো সব খুব ভালো আছি শোনো না বলছি আমাকে এক বাটি বিরিয়ানি দেবে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো এক বাটি বিরিয়ানি খাও তুমি এক প্লেট বিরিয়ানি খাও তুমি তো হাঙর বাট না আমাকে একজন চ্যালেঞ্জ দিয়েছে ফুচকা দিয়ে বিরিয়ানি ট্রাই করতে হবে তো ওখানে ফুচকার দোকান আছে তোমার থেকে আমি বিরিয়ানি নিচ্ছি দিয়ে ট্রাই করো লিটারালি রাস্তার লোক জিজ্ঞেস করছে ফুচকা দিয়ে বিরিয়ানি তুমি কি পাগল তুমি কি কালকে পাগলাগড় থেকে ছাড়া পেলে না না আজকে সকালে আমি লিটারালি যা রিয়াকশন পাচ্ছি না এখন রাস্তাতেই যেতে যেতে ওই সুপার বাইক নিয়ে যারা ভূ ভূ করতে করতে যায় ওরা ওরকম রিয়াকশন পায় না আমার এই ভিডিওটার নাম দেওয়া উচিত হচ্ছে গেটিং রিয়াকশন ফ্রম কিউট গার্লস ফর মাই অসভ্যতামি ছেঁচড়া আমি যারা একটা ফুচকার দোকান দেখতে পেয়ে গেছি একটু গিয়ে সারপ্রাইজ করা যাক সারপ্রাইজিং মাই পাড়ার ফুচকাওয়ালা বিতা বিরিয়ানির হাড়িয়ান ভর্তা আবে সালে ফুচকাটা বড় করে ফুটো করে তার মধ্যে এক চামচ বিরিয়ানি একটু আলু আলু ছাড়া চলবে নাকি গাইস একটু ডিম লাস্ট একটু মাংস জীবনে প্রথমবার বিরিয়ানি ফুচকা খেতে চলেছি এর মধ্যে আছে বিরিয়ানি ডিম মাংস জীবনে প্রথমবার আবার ইউটিউবে প্রথমবার কিনা যাই না আমি এটা লিখতে পারবো কিনা বন্ধুরা ইউটিউবে প্রথমবার আমি তোমরা খেয়েছো কিনা কমেন্ট করে জানাও লেটস গো আর তার আগে বলে দিই আমার স্কিনটা খুবই খারাপ অবস্থা ছিল তাই আমি আজকাল মামাআর্থের একটা খুব ভালো ময়েশ্চারাইজার ইউজ করছি ওটার ব্যাপারে শুনে নাও যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো সেটা হচ্ছে উইন্টারে আমার স্কিনের খুবই খারাপ অবস্থা হয়ে যায় ময়েশ্চারাইজার আমার সবসময় দরকার হয় কিন্তু ময়েশ্চারাইজার যেগুলো হেভি হয় না ওগুলো গ্লো ব্যাপারটা আসে না আমার দরকার একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার যেটা স্কিনে গ্লোটা রাখবে আর তার সাথে নন স্টিকিও হবে মামাআর্থের ভিটামিন সি অয়েল ফ্রি ময়েশ্চারাইজার হচ্ছে আমার এখন গো টু লাইট ওয়েট ময়েশ্চারাইজার যেটার মধ্যে আছে হচ্ছে গুডনেস অফ ভিটামিন সি যেটা আমার ফেসকে একদম ময়েশ্চারাইজ অ্যান্ড গ্লোয়িং রাখে আর একদম নন স্টিকি বলে আমাকে পারফেক্ট উইন্টার গ্লোটা দেয় ন্যাচারাল তোমরা জানো ওয়েন ইউ বাই ফ্রম মামাআর্থ দে লিংক ইউর অর্ডার টু আ ট্রিট দ্যাট দে প্ল্যান এন্ড বাই 2025 1 মিলিয়ন ট্রিজ প্ল্যান করতে চলেছে ওরা এগুলো তোমরা ট্র্যাক করতে পারবে তোমাদের অর্ডার আইডি দিয়ে ওদের ওয়েবসাইট আর মামাআর্থ এখন অ্যামাজন নাইকা অ্যান্ড ফ্লিপকার্ট ছাড়া তোমাদের অফলাইন স্টোর্স নিয়ার বাইতে অ্যাভেলেবল তোমরা কোনো স্টোর স্পট করলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমার কোডটা ইউজ করো টু গেট 20% অফ অন মামাআর্থ ওয়েবসাইট অ্যান্ড দি অ্যাপ ইজ অ্যাভেলেবল অন iOS এন্ড অ্যান্ড্রয়েড প্লাস ফ্লিপকার্ট নাইকা অ্যান্ড অ্যামাজন তে পেয়ে যাবে লিংক ইন দ্য ডেসক্রিপশন দাদু পুরো পাগল হয়ে গেছে আমাকে দেখো একি একি চলে এলো সব কি প্রাণী বিরিয়ানি ফুচকা ফার্স্ট বাইট নেতা বাইট হয় না তো পুরো ফার্স্ট এই হিয়ার উই গো সো ভাগ আচ্ছা এই ও এটার বাংলা ট্রান্সলেশন হচ্ছে এই ভালো খেতে নেক্সট আমাকে চ্যালেঞ্জ দিল হচ্ছে সৌরভ দা বাট বহুত চাপের চ্যালেঞ্জ দিয়েছিল তাই আমি ডিসাইড করলাম এতটা চাপের চ্যালেঞ্জ যখন সৌরভ দাকে দিয়েও করাবো এটা আমি তো চলো আমরা আপাতত লাইটস কোথা লাইটস গ্রেট তো চলো আমরা আপাতত পেয়ে গেছি হচ্ছে মন্টু পাইলটকে সৌরভ দাকে আর সৌরভ দা আমাকে এটা খুবই মারাত্মক চ্যালেঞ্জ দিয়েছিল সেটা হচ্ছে কি জানো ভালো পরিমাণে বিরিয়ানির সঙ্গে ওয়াসাবি মিশিয়ে সেটা খেতে ওয়াসাবি বা জাপানি হর্সরাডিশ হলো ব্রাসিকেসি পরিবারের একটি উদ্ভিদ যা অন্যান্য বংশের মধ্যে ঘোড়া এবং সরিষাও অন্তর্ভুক্ত করে তো সেইটা যদি করতে পারিস তাহলে আমি তোকে পার্সোনালি ফোন করে বলবো যে পাঠিয়ে দিয়েছি তো সৌরভ দা একটা চ্যালেঞ্জ দিয়েছে আমিও ডিসাইড করেছি আর সৌরভ দাকে পথে নামাবো মানে পথে নামাবো মানে ক্যারিয়ার ধ্বংস করবো না লিটারালি পথে নামাবো স্ট্রিট ফুড ট্রাই করাবো মানে ক্যারিয়ার ধ্বংস মানে লিটারালি পথে নামাচ্ছে সৌরভ দা আমাকে কারণ সৌরভ দা একটা মেরে দিচ্ছে আমার তো তুমি আমাকে মারছো পেটে লাথি সৌরভ দা একটা ব্লগিং চ্যানেল স্টার্ট করে দিয়েছে আমার পেটে লাথি মারার জন্য এই না না সৌরভ দা সাবস্ক্রাইব করে নিও
আমরা এখন বেসিক্যালি এসছি কোনো একটা দোকানে, নাম বলবো না, বেকা প্রমোট করে কি হবে, যদি ওয়াসাবি দেয় তাহলে আমি প্রমোট করে দেবো। আমাদের এখন ওয়াসাবি চাইতে হবে, অডি থেকে নেমে ভিক্ষে করতে এসেছি। তো আমরা হ্যাংলার মতো ফ্রিতে ওয়াসাবি চাইলাম, জাস্ট ভদ্রতার খাতিরে নিরুপায় হয়ে ওরা দিয়েও দিল। এটা হচ্ছে এসে 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 সবাই ওয়াসাবি দিচ্ছে, সেটার নাম বলো, সবাই সবাই এসে একটু গন্ধতেই কি ঝাঁজ ভাই। কারা কারা ওয়াসাবি খেয়েছো কমেন্ট করে জানাও, আর কারা এরকম খুবই কম বিরিয়ানি নিয়েছি আর খুবই বেশি ওয়াসাবি নিয়েছি, এইটুকু কোয়ান্টিটিটা কম দেবো না। ভাবতে পারছিস এই আমি আবার তুই তো গাড়ি করে শুরু করে দিই, তুই ভাবতে পারছিস? বেশ কিছুটা ঝাঁঝালো ওয়াসাবি মিশিয়ে নিলাম বিরিয়ানিতে। সৌরভ দা বললো ওইটুকুতে কিচ্ছু হয় না, নেশা করলে ভালো করে কর, তাই নিজেকে হিরো দেখানোর জন্য আর একটু মিশিয়ে নিলাম। এক চিমটি খেলে কি হয় সবাই জানে যারা ওয়াসাবি খায়, তোরটা কোথা দেখি? এটা কি প্রথম বাইটটা নেওয়ার পর না প্রথম 3 সেকেন্ড কিছু বুঝিনি, কিন্তু তারপর চোখ দিয়ে লিটারালি জল বেরিয়ে গেছে। আমি ঝাঁঝ বা ঝাল একদম খেতে পারি না, সৌরভ দা পারে তাও সৌরভ দার এই অবস্থা। দ্য বেস্ট চ্যালেঞ্জ। How are you, Devchandriwal? Hello, sir. তুমি কেমন আছো? খুব ভালো আছি। পুচকা যদি তুমি খেতে চাও, পুচকার সাথে মাংস ঝোল দিয়ে এরকম কিছু ট্রাই করতে পারো। ইন্টারেস্টিং, ওকে। দেবচন্দ্রিয়া আমাকে কষা মাংস দিয়ে ফুচকা খেতে বলেছে, কষা মাংস পাওয়া যাচ্ছে না, বাট আমরা ভর্তা দিয়ে খেতে পারি। ভর্তা দিয়ে ফুচকা ইজ ভেরি ইউনিক, হবে, কেউ বানায় না হয়তো। Only on Lazy Bunks channel, please subscribe. জানি না তোমরা কতজন চেনো এই জায়গাটা, বাট ইনস্টাগ্রামে তোমরাই আমাকে রেকমেন্ড করেছিলে যে দিলীপ দার ফুচকা, যেখানে আমি কতদিন আগে গেছিলাম, লোকজন বলেছিল তোমাকে ফুচকা চ্যালেঞ্জ করতে হবে না, এই দোকানে যা অলরেডি যা জিনিস পাওয়া যায় সেগুলোই চ্যালেঞ্জ, থামসা ফুচকা, আলুরদম ফুচকা, চাটনি ফুচকা। আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম, বিশ্বাস করো খুব এক্সাইটমেন্ট নিয়ে, ইয়ে একটা দোকানে আমার সব চ্যালেঞ্জ হয়ে যাবে। পরের দিন সবার বমি হয়েছিল, প্রচুর টাকা গেছে ওষুধে। ফুচকাটার ভেতরে কষা কষা মাংসের ভর্তাটা, তারপর একটু ডিম। আগেই বলে দিচ্ছি, খাবার আগেই বলে দিচ্ছি, এটা মারাত্মক খেতে হবে, ঠিক আছে? ফুচকা, চিকেন ভর্তা, উপরে ডিম। থ্যাংক ইউ দেবচন্দ্রিমা, এটা চ্যালেঞ্জ না, এটা তোমার কাছে ব্লেসিং মনে হচ্ছে। ওকে মাই গড, আমি এখন যা নার্ভাস, আমি জানি না আমি কি বলছি। আপনার সব থেকে ফেভারিট ফুড কি? আমার 3টে ফেভারিট ফুড আছে। একটা হলো রাস্তায় যেটা খাওয়া যায় ফুচকা, ফুচকা ছোট্ট দোকানে যেটা খাওয়া যায় সেটা হলো মোমো, মোমো বিরিয়ানি। ওকে গ্রেট স্যার, আমি আপনাকে একটা জিনিস বলবো, যেটা হচ্ছে আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিন, আমি মোমোর সঙ্গে একটা ফিয়ার জিনিসের কম্বিনেশন ট্রাই করবো। লেটস সে মোমোর সঙ্গে পায়েস, বা মোমোর সঙ্গে মানে মোমোর সঙ্গে আমি জেনারেলি মোমোর সঙ্গে সস খাই লোকে, আপনি আমাকে একটা ফিয়ার কম্বিনেশন করুন, যা আমি ট্রাই করুন। আমি কোনো ফিয়ার কম্বিনেশনে যাবো না, কারণ ওতে ওই খাদ্যকে অসম্মান করা হয়। ও মাই গড, আমি খাদ্যের পবিত্রতা, আচ্ছা, এবং তাদের অথেন্টিসিটি, হ্যাঁ হ্যাঁ, সেটাই বিশেষ। ঠিক আছে স্যার, যখন বলেছি আমি জাস্ট মোমো ট্রাই করবো, চিকেন মোমো না ভেজ মোমো। It was at this moment that he knew he fucked up. দেখো আমি জানি এটা স্লাইটলি কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বিকজ সাম অফ ইউ ডু নট লাইক পর্ক, সাম অফ ইউ ডু নট হ্যাভ পর্ক, ফর সাম অফ ইউ ইটস হারাম, অ্যান্ড আই কমপ্লিটলি রেসপেক্ট দ্যাট, বাট আমি যেহেতু কোনো রিলিজন ফলো করি না, আই সেলিব্রেট এভরি রিলিজন, আমি সব রিলিজনের গুড পার্টসগুলো সেলিব্রেট করি, সব ফেস্টিভ্যালে নাচি, কোনো চাপ হয় না। তো আমি ট্রাই করবো, আমি আগে পর্ক ট্রাই করেছি, বাট আই এম নট দ্য বিগেস্ট পর্ক লাভার, আমার মাটন ভালো লাগে, বাট সিন্স ইট ইজ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড ইট ইজ দ্য চ্যালেঞ্জ বাই রূপম ইসলাম, আই হ্যাভ টু কমপ্লিট ইট, কাম অন। পর্ক মোমো আছে, দাও ওখানে দাও, অনেক বাইরে গিয়ে খাও। দাদা ভাবছে কে রে শান্তিগোপাল, এ তো আজব কালেকশন, আমি এখানে বসে খেতেই পারতাম, বেটা এখানে দুটো ব্যাপার আছে, একদম আমি চাচাতে পারবো না, এটা অসভ্য কথা বলতে পারবো না, এই দুটো না থাকলে লেজি বংয়ের ব্লক কিতে হবে, তাই না? তাই জন্য আমি এইখানে বসে খাবো, এটা হচ্ছে মোমো আয়ামেরই বাইরে, আগে এটা করে পেট প্রমোশন, আমি বারবার মোমো আয়াম বলছি বিকজ এটা মোমোটা ভালো করে, কারণ আমি ট্রাস্ট করতে পারি রেস্টুরেন্টটাকে, মোটামুটি ভালো কোয়ালিটি পর্ক ইউজ কর, বিকজ আমি জানি সবাই বলে যে পর্ক যেখান থেকে খাওয়া উচিত ভালো জায়গা থেকে খাওয়া উচিত, কারণ পর্ক ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট প্রসেস। চিকেন মোমো একটু লম্বা লম্বা শেপের হয়, কিন্তু পর্ক মোমো দেখতে পাচ্ছ গোল গোল হয়, একটু ছোট হয়। ওকে জুসি আছে, ভালো জুসি আছে ভেতরটা, হাতে জুস, পুরো জুস গাইজ হাতে, গুড মোমো, তার মানে জুস আছে মানে ভালো মোমো, আমি এটা শুনেছি ফুড ব্লগাররা বলে। ট্রাইং দিস, লেটস গো, পর্ক মোমো, হিয়ার উই গো। জুসি, এত সুন্দর, এত সফট, এত ভালো মশলা, মশলা ফ্লেভার ভেতরে, মশলা সব জায়গায় ফ্লেভার ভেতরে ভালো, হাতে পুরো আমার জুস লেগে গেছে, যেটা খাবো হাতটা খাবো, বাট অফ ক্যামেরা আমি তোমাদের দেখাতে চাই, আমি খুব ভদ্র, অন ক্যামেরা আমি কোনো অসভ্যতা করবো না।
ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক না করে একদম যাবে না। অ্যান্ড অফকোর্স আমি সবগুলো চ্যালেঞ্জ করিনি, যেগুলো খুব ডিফিকাল্ট টু ইন্টারেস্টিং সেগুলোই করেছি, যেমন অরিত্র দিয়েছিল, কাঞ্চন স্যার দিয়েছিল, সৌমিত্র দিয়েছিল, ওগুলো খুব বেসিক বলে ওগুলো ইনক্লুড করিনি। আমি জানি এক মাস ব্লগ দিনই তোমরা অনেকে বলবে দীপ্তদা পয়সা হয়ে গেছে, এখন কাজ বাজ করছে না। আরে কাজ করছি, ইনস্টাগ্রামে অনেকগুলো কাজ করেছি, নতুন মিউজিক ভিডিওর পার্ট হয়েছে, আমি জানি তোমরা দেখেছো কিনা, না দেখলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিও। যারা আমার ইনস্টাগ্রামে আছে তাদের সঙ্গে তো কানেক্টেড ছিলাম এক মাস, যদি তুমি আমাকে ফলো না করো তো ইনস্টাগ্রামে আমাকে অ্যাড করে নাও, ওখানেও মজা হয়। আর যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেল। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম দিস সিরিজ দ্য লিজি বং, অ্যান্ড আই এম সাইনিং অফ ফর নাও, স্টে হাই অন কলকাতা। যে ইন্ট্রো করতে ভুলে গেছিলাম যে লাস্টে বলতে, আশা করি পুজো ভালো করেছে, বাই। ওকে তুই কি জানিস আমি কি করছি? ক্যাটারিং, সরি সরি, গুড রোস্ট, গুড রোস্ট। আমি এখন আমার এক্স, সরি আমার এক্স বলছি, এক্স ইউটিউবারের সাথে আছি। হাউ ডাজ ইট ফিল ফার্স্ট অফ অল? আমি ওকে এসেই বললাম যে হ্যালো লেজি বং, ওকে বললো হ্যালো লেজি বং।